বিজেপি আর এস এসে কৈছে যে মুসলমানের সংখ্যা বাড়িছে, গতি হিন্দুর সংখ্যা এনেক বাংলাদেশের আনি বহাই জাতির হিন্দুর পরিমাণ বহাব লাগিব। গতি আর এস এস বিজেপির এই কু অভিসন্ধি আমি সকলে বন্ধ করবই লাগিব। অখিল গগৈয়ে রাইজক বিপথে পরিচালিত করেছে। অখিল গগৈয়ে মুসলমান জনসংখ্যা বৃদ্ধিত অরিহণা যোগায় আহিছে। অখিল গগৈর মৌলবাদী সংগঠনেরে সু সম্পর্ক আছে। বিধায়ক শিলাদিত্য দেবর চাঞ্চল্যকর অভিযোগ। অখিল গগৈ কার কারণে মাত মাতিছে মই তেও প্রশ্ন করো, কার কারণে মাত মাতিছে? দেখা যায় যে অখিল গগৈ খালি হিন্দু শরণার্থীর কথা কই থাকে, তেও কিন্তু মুসলিম যিসকল বাংলাদেশী সুমাইছে তেওঁলোকৰ কিন্তু এবারও মাত মাতা নাই, তেও কিন্তু এবারও আন্দোলন করা নাই যি আমার 10,000 বিঘা সত্রর মাটি বেদখল হয়ে আছে। তেওঁৰ কথাটো হল যে সিটিজেনশ্বিপ এমেন্ডমেন্ট বিল পাস হব নালাগে, সিটিজেনশ্বিপ এমেন্ডমেন্ট বিল পাস নহলে তেতিয়া কি হব, বহু সংখ্যা হিন্দু হয়তো নাগরিকতা কাটি যাব, তেওঁলোকে অসমৰ পৰা ওলাই যাব, আৰু অসমৰ পৰা যদি ওলাই যায় তেতিয়া মুসলিমৰ যিটো পার্সেন্টেজ অসমত আৰু বাঢ়ি যাব, অসমটো যেন মুসলমান প্রধান রাজ্য হয় তার কারণেও হয়তো আগবাড়ি গৈ আছে বহু সংগঠন, মুসলিম মৌলবাদী সংগঠন, আর তেওঁলোকৰ কাম কৰি আছে, হয়তো কিবা পাই আছে হব পাৰে, টকা পয়সাও হয়তো লেনদেন হব পাৰে, আর তার কারণে আমার কিছুমান সংগঠনে তেওঁলোকে মাত মাতি আছে সেই মৌলবাদী সংগঠনের পক্ষে 100% আছে। তেওঁলোকে নিশ্চয় কিছুমান মৌলবাদী সংগঠনের লগত যুক্ত আছে, নহলে তেওঁলোকে অসমক মুসলিম পার্সেন্টেজটা বঢ়াবার কারণে ইমান কিয় কথা কৈ আছে? যি সময়ত নাগরিকত্ব সংশোধনী বিধেয়কৰ বিৰোধিতাৰে ৰাজ্যৰ জাতীয় দল সংগঠনৰ সৈতে সৰব হৈ পৰিছে অখিল গগৈ, সেই সময়ত অখিল গগৈৰ ভূমিকাৰ ওপৰত প্ৰশ্ন তুলিলে বিধায়ক শিলাদিত্য দেৱে। এইখানে ভুল কথা কৈ পেলাই অসমীয়া মানুহক বেপথত লৈ যোৱাৰ এই ষড়যন্ত্ৰ অখিল গগৈ কিয় কৰি আছে? এতিয়া কোনোবাই গগৈয়ে ক'ব যে তেতিয়াহ'লে আমি কি আমেরিকাৰ পৰা হিন্দু আহিলে আমি তেওঁলোকক শৰণাৰ্থী বা তেওঁলোকক চিটিজেনশ্বিপ দিম নেকি? আমেরিকাটো ভাৰতত নাছিলে, আমার গগৈ কব লাগিব, জানিব লাগিব, ইতিহাস পড়িব লাগিব, হয় না? নাই খালি মৌলবাদীর লগত সংগঠন করে থাকলে নহব। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর ঘোষণা করবলে গৈ এইদরে অখিল গগৈ আক্রমণের লক্ষ্য করে ললে শিলাদিত্য দেবে। আর মই বারে বারে কৈছো আজি অখিল গগৈটো এবারও মাত পাতা নাই যে 71 কিয়, 47 কিয় নহয়, সেইটোতো তেওঁ কোৱা নাই। ইফালে কেৱল শিলাদিত্য দেৱেই নহয়, নাগরিকত্ব সংশোধনী বিধেয়কৰ সপক্ষে মুকলিক সমর্থন জানালে রেল রাজ্যমন্ত্রী রাজেন গোহাঁর লগতে যুটিয়া সংসদীয় কমিটির সদস্য কামাখ্যা প্রসাদ পাসাই। কেতামান হিন্দু বাংলাদেশী হয়তো আহিছিলে, যিখিনি সময়ত খুব মুষ্টিময় সামান্য, সেইসকলে আমার থ্রেট হব নোৱাৰে, আমার অস্তিত্ব ভাবুকি হব নোৱাৰে, কেতিয়াও নাভাবো যে তেওঁলোকে আমার অস্তিত্বৰ ওপর আঘাত সানিব। মানুহক এনেকুৱা এটা ধারণা দিয়া হৈছে যে আইনখন কেবল অসমৰ কাৰণেহে প্রস্তুত কৰিব বিচৰাছে, অকল অসমৰ কাৰণে প্ৰস্তুত কৰিবলৈ বিচৰা হৈছে আৰু ৰাজনৈতিক ৰহণ দিয়া হৈছে, ধৰ্মীয় লেপন দিয়া হৈছে। আচলতে এই বিষয়বিলাক কিমানটো জটিল নহয় আৰু মই ভাবোঁ ইয়াত শংকিত হ'বলগীয়া কোনো বিষয় নাই, শংকিত হোৱাৰ প্ৰশ্ন নাই, কোনো শংকিত হ'ব নালাগে আৰু এইটো এটা কোনো ধৰণৰ ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ, ৰাজনৈতিক কনস্পিৰেচি বুলিও ভাবিব নালাগে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট।